একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, আমরা ভালো আছি। দেখো রেডি হয়ে গঙ্গা স্নান করে এসে, আগের ভিডিওতে তোমরা দেখেছো গঙ্গা স্নান করতে গেছিলাম, তো গঙ্গা স্নান করে এসে রেডি হয়ে এইভাবে রওনা দিয়েছি হচ্ছে বাপের বাড়িতে। কালকে রাস্তাতে গিয়ে বাকি বললেন তো রওনা দিয়েছি হচ্ছে বাপের বাড়িতে যাবো, ঠিক আছে। ফের বদলি চলে এসেছে, এখন অনেক বাজে, এখন বাজে হচ্ছে 2:10। তো চলো যাই, যে মেয়ে হাজবেন্ড সন্ধ্যেবেলায় যাবে। বৃষ্টিতে রাস্তাঘাট কাদা কাদা একদম, পুরো জল জমে যায়। তো মায়ের কাছে চলে এসেছি, এসে দেখছি বদ্দি আসেনি। মা আমাকে মিথ্যে কথা বলেছে যে বদ্দি চলে এসেছে, কখন তুই আয়। আর আমি তাড়াহুড়ো করে চলে আসলাম, আর টোটোতে আসতে গিয়ে টোটোর মধ্যে আমাদের সব স্নান করে এসেছিলাম, ভেজা ছিল টোটো, জামা টামা সব ভিজে গেছে। আর ওই যে বদ্দি এখন আসলো, এখন আসলো। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, ঠাকুরের ভোগ, মা কী কী রান্না করেছে তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে। হ্যাঁ মা আমাকে ফোন করে দেন, কটা বাজে? 12টা। তাড়াতাড়ি আয়, বদ্দি আসছে, বদ্দি চলে এসছে, তোর জন্য বসে থাকবে নাকি হ্যান ত্যান কত কথা। আর এসে বলছো বদ্দি কোথায়, আসেনি। তো দেখো খেতে বসে পড়েছি, একটু বসাতে দেবা কিন্তু, আর লেবু কাটা আছে, লেবু দেবা। তো মা কী কী ভোগে রান্না করেছে তোমার সাথে শেয়ার করছি। আমি কীভাবে চলে এসেছি, না কানের পড়েছি না কিছু, এভাবে চলে এসেছি। আমি তো ভাবছিলাম একবার নাইটি পরে চলে আসি, ঠিক আছে। দেখো কী কী রান্না হয়েছে, মা রান্না করেছে হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, ফুলকপি ভাজা মা না রসা, ও এখানে চচ্চড়ি, ও চচ্চড়ি এইটুকু করেছো, ও কল উচ্ছে আর বেগুন দিয়ে ভাজা, এটা কি চাটনি, লাউ ঘন্ট, ডাল, রসা, অনেক কিছু। চলো খাওয়া দাওয়া করে নিই। আমার মা আমাকে এত খাইয়ে দিয়েছে, দেখো আমি পা মেলে খাচ্ছি, এই দেখো পা মেলে ভাত খাচ্ছি, থালা পরিষ্কার, প্রত্যেকটা রান্না হেভি হয়েছে, ঠাকুরের ভোগ না, হেভি সুন্দর রান্না হয়েছে। তো এখন আমাদের দেয়া থাওয়ার পালা হবে, বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে দিয়েছি, শ্বশুর বাড়িতে কিন্তু শ্বশুর শাশুড়িকে এখন পর্যন্ত দিয়ে মানে দিইনি, টাকা দেব। আর আমাদের তো দন্তে টাকা দিয়েছি, ঠিক আছে চলো হাত মাত একটু রেস্ট নিই। তো এই যে রিও, এটা তোমার পূজোর গিফট, নাও দেখো গেঞ্জিটা ছোট হয় কিনা, গেঞ্জিটা পরে দেখ, দেখি হয় নাকি, কি হয় নাকি, হয় নাকি। হ্যাঁ এই তো দেখ, এই 8-9 বছর আগে কিন্তু বড় হতো, পড়তে পারতো না, এই সাবাস দেখেছিস তো, হ্যাঁ ভালো লাগছে। প্যান্টটা পর, দেখি প্যান্টটা পর, প্যান্টটা পর, প্যান্ট খোল, এদিকে 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 দেখাচ্ছে, আয় এদিকে এদিকে, খুলে যাচ্ছে, যা খুলে যাচ্ছে, ঠিক আছে একটু বড় বড়ই ভালো, হ্যাঁ ঠিক আছে, বেল্ট দিয়ে পরে নিবি, গেঞ্জিটা ছেড়ে পরবি তাহলে আর বেল্ট দেখা যাবে না, এমনি ঠিক আছে তো এগুলো। হুম গিনি তো ঘুমাচ্ছে, গিনিকে দিয়ে দেবো, এবার সুন্দর লাগছে, আওয়াজ হিরো হিরো হিরো। আর এদিকে দেখো আমি এক ব্যাগ জিনিস নিয়ে এসেছি শুধু, মানে কি বলবো, দেয়া থোয়ার জন্য, এইসব শাড়ি টাড়ি কিচ্ছু পরি না, এই শাড়িগুলো পাঠিয়ে দেবো মেজদির বাড়িতে, মেজদি যদি কাউকে দিয়ে দেয় তো দেবে এই শাড়িগুলো, এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের আগের শাড়ি, বাবা খুব পরেছি তাই না, আর এই পাথর মাথর আর ভালো লাগে না, কালারটা এত সুন্দর, কালারটা খুব সুন্দর। আর এই শাড়িটা হচ্ছে বিয়ের পরে আমার প্রথম শাড়ি, আমার বর আমাকে সাহাস টেক্সটাইল থেকে কিনে দিয়েছিল, এখনো সুন্দর আছে, ব্লাউজও আছে এই যে ব্লু কালারের, হ্যাঁ কিন্তু ভেতরে একটু হালকা আছে, দেখবো হালকা একটু দাগ আছে, মনে হয় ওয়াশ করলে মনে হয় সেরে যাবে, কিসের দাগ পড়েছিল কি জানি, দেখবি ওর পড়লে হয়তো বোঝা যাবে না, এই যে এই দাগগুলো, হ্যাঁ এই দাগগুলো কি জানি কটা, এইটুকু দাগ। তো ফ্রেন্ডস দেখতেই পারলে সবাইকে সব কিছু দিলাম, আর এখানে বড়দি আমার জন্য এই দেখো এই একটা হাকুবা ব্লাউজ কিনেছে, কি সুন্দর লাগছে, আমার খুব ইচ্ছে ছিল একটা হোয়াইট কালারের হাকুবা ব্লাউজ পরার, তো বড়দিকে বলেছিলাম, দেখছি বড়দি কিনে রেখেছে, বড়দি আমাকে ব্লাউজ দিল, আমার মেয়েকে টাকা দিয়েছে, তারপর হচ্ছে আমার বরকে জামা দিয়েছে, বাবা বিশাল ব্যাপার। তো আর একটা জিনিস তোমাদের বলি, হচ্ছে আমার মা টাকা পয়সা দেবে, এখনো দেয়নি পুজোতে, আমার মা দেবে টাকা পয়সা এখনো হাতে পাইনি। তো ফ্রেন্ডস তোমাদের তো বলেছিলাম যে হচ্ছে এই আংটিটা কার জন্য বানিয়েছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, যখন যাকে যার জন্য বানিয়েছি তাকে যখন দেব তোমার সাথে শেয়ার করব। এই হচ্ছে সেই আংটি, তো সেই মানুষটা হচ্ছে
আমার মায়ের জন্য এই আংটিটা বানিয়েছি। দেখো আর মায়ের যা গয়নাগাটি ছিল সমস্ত কিছু দিয়ে আমাদের তিন বোনকে বিয়ে থা দিয়েছে। তারপর মায়ের একটা আংটি ছিল, সেটা না একদিকে ভেঙে গেছিলো। তো মা দেখছি আমাদের কালী পুজোতে এসে দেখছি মা একটা ভাঙা আংটি পরে আছে। তো আমি ভাবলাম মা তুমি ভাঙা আংটি পরে আছো, আমি তোমাকে একটা আংটি বানিয়ে দেবো। তা আমি কোনো সময় ভাবিনি যে আমি নিজে রোজগার করে নিজের ইউটিউবের টাকার থেকে টাকা ইনকাম করে আমার মাকে এই একটা গিফট দেব। তাই ভাবলাম পুজোর সামনে তো মা তাহলে পুজোতে পড়তে পারবে, তো এই আংটিটা আমার ইউটিউবের টাকার থেকে ইনকাম করে আমি আমাকে গিফট করেছি। চলো মাকে পরিয়ে দিই, হ্যাঁ দেখি মায়ের রিয়াকশানটা কীরকম হয়। মাকে বলেই দিয়েছি রিয়াকশানটা সেরকম নাও হতে পারে, কারণ মা তো জানেই মায়ের হাতের মাপটা সবই নিয়েছি আমি। চলো তোমাদেরকে বলি দেখাই। হ্যাঁ তো এই যে চলে এসেছি মায়ের সামনে, এই আংটিটা মায়ের জন্য বানিয়েছি। তো মাকে চলো পরিয়ে দিই, নাও দাও দাও হাত দাও। তো এই যে মাকে পরিয়ে দিলাম, কেমন লাগছে বলো? ভালো লাগছে, আমি তো ভাবতে পারিনি তুই যে ইনকাম করে আমাকে আংটি। তো মায়ের একটা আংটির খুব শখ ছিল আর বলতে পারো শাশুড়িকে। তবে হ্যাঁ তখন আমি ইনকাম করতাম না, ইউটিউব চ্যানেল আমি তখন খুলিনি, তখন কিন্তু শাশুড়ি মাকে আমি আংটি বানিয়ে দিয়েছি। তখন হ্যাঁ আমার হাজবেন্ডের কাছ থেকে বানানো হয়েছে, কিন্তু আমার মাকে আমি নিজের ইনকামের টাকার থেকে বানিয়ে দিলাম, কারণ বিয়ের সময় মায়ের যত গয়না ছিল আমাকে তিন বোনকে দিয়েছে, মায়ের আংটি ছিল না তাই মাকে বানিয়ে দিলাম। তোমরা কমেন্ট করে জানিও তো কেমন লাগছে আংটিটা, ঠিক আছে? তো অনেকে কমেন্ট আমাকে করেছো তুমি একে দিচ্ছ ওকে দিচ্ছ, কিন্তু না আমি আমার মায়ের জন্য বানিয়েছি। বাবার জন্য হচ্ছে সন্ধ্যাবেলা যাবো কিনতে, তো বাবার জন্য একটা শার্ট কিনবো, এখনো কিনিনি। তো বিকেলে আমি আর বদি বাজারে যাবো, ঠিক আছে? কে হাই দেখো আমি আমার গলার চেন খুলে রেখেছি, মাকে আংটি দিয়েছি বলে আমার গলার চেন পরে বলছে এটা আমার। চলো বিকেলের দিকে বাজারে যাবো, মেয়েকে এখন একটু ঘুম পাড়াবো। হ্যাঁ বাবাকে দেখো আংটিটা, বাবাকে দেখো, ধরো বাবাকে দেখো না, উঠে পড়েছে বাবা। ও বাবা বাবা কই কই, এই দেখো মায়ের এই আংটিটা, দেখো কেমন হয়েছে, সুন্দর হয়েছে না? মা পড়লো তো হাতে, দেখো কয় আনা সোনা, কয় আনা সোনা, এর মধ্যে মনে হয় 2.5 গ্রাম আছে। মা বলছে পাথর দিতে, এখন আর পাথর চলে না। হ্যাঁ সুন্দর হয়েছে না বাবা? বাবা বলছে আমার বাবারও একটা আংটির শখ, কেন পরবো না? কেন সোনা পরলে, কেন সোনা পরলে কি হয়? আমার বাবা বলে সোনা পরলে নাকি অহংকার বেড়ে যায়, এর জন্য আমার বাবা সোনার কিছু পরে না। আমার বাবার ডায়লগ সোনা পরলে অহংকার বেড়ে যায়, তো এর জন্য বাবা বলে না সোনা আমি পরবো না। গলায় কাঠের মালা আছে, বাবাকে দেখালাম, বাবা কেরি আঙুলে পরছে। আমি বাবা তোমার শখ বলে না না হ্যাঁ আমি পরবো না। হ্যাঁ বাবা বলছে কয় আনা আছে, আমি বলছি 2.5 গ্রাম। কি আমি আনা মানা বুঝি না, ঠিক আছে চলো বাবা গরম লেগে গেল দরজা করতে করতে। এই দেখো আমাদের গিনি সোনাকে কি সুন্দর লাগছে ড্রেসটা পরে, এলে বাবা একটু হাই করে, একটু হাই করে, হাই কলে এলে বাবা কি সুন্দর লাগে। ওঠো দাঁড়াও 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 বলো টাটা বলো তো টাটা টাটা। এই ড্রেসটা সুন্দর লাগছে, ঠিকঠাকই আছে বল, পরে ভালো লাগছে পুরো। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? চলো মাকে দেখে আসবো, ঠিক আছে? হ্যাঁ চলো বলো হাই, বলো হাই, টাটা দাও টাটা দাও টাটা দাও, বলো টাটা বলো টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বদ্দিয়ার আমি বাজারে। অনেকক্ষণ ধরেই ভাবছি যাবো যাবো বলতে বলতে 6টা বেজে গেল, তো এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, মেয়ে থাকবে দুটো থাকবে, আমি আর বদ্দি যাচ্ছি। চলো
কেনাকাটা করে আসি, কি কিনবো না কিনবো ঠিক আছে চলো। তো মেয়ের জন্য ড্রেস দেখছি, বাবাটা বাবা টাকা দিয়েছে, বোন টাকা দিয়েছে, সবাই টাকা দিয়েছে, তাই ভাবছি মেয়ের জন্য একটা ড্রেস কিনেই নিই। সেখানে দেখতে এসছি, দেখা হচ্ছে যে আরও দেখছি যে ড্রেসটা খুব সুন্দর। বদ্দি ধর, বদ্দি বদ্দি সোজা করে ধর, এই দেখো দারুণ লাগছে ড্রেসটা, সুন্দর লাগছে। দেখছি আরও দেখছি কি ভিড়, এখনো ভিড়। কত করে সেট এগুলো? 980 টাকা। তো আমরা চলে এসেছি এখন নদিয়ার তাঁত ও হস্তশিল্প মেলায়, বাজার টাজারের বাজারে শপিং টপিং করে এবার মেলায় একটু ঘুরবো, তারপর যাবো বাড়ি। কোথায় হয়েছে এ? তো মনে হচ্ছে পুজো, পুজোর প্যান্ডেল রে। হ্যাঁ, মেলার প্যান্ডেল কম, পুজোর প্যান্ডেল মনে হচ্ছে বেশি। কোথায় হচ্ছে, ভেতর দিকে ও এদিকে আর নিবি? মেলা ফাঁকা বৃষ্টির জন্য। এবার দেখ পদ্মে। তো ফ্রেন্ডস, এই জাস্ট বাড়ি আসলাম, অনেক লেট হয়ে গেছে। গোপাল ঠাকুরের পোশাক কিনেছি, তাড়াতাড়ি করছি কারণ বাড়ি যাবো শ্বশুরবাড়িতে। আমার বাপের বাড়ির তিনটে গোপাল আর শ্বশুরবাড়ির একটা গোপালের জন্য পোশাক কিনেছি, বাবার জন্য জুতো কিনেছি, আর কি কিনলাম, আর মেয়ের জন্য জামাটা, ওই জামাটাই কিনেছি, আর পছন্দ হলো না। এই যে আর দেখাতে পাচ্ছি না, ও ভালোই আছে। এখন বাজে হচ্ছে 9টা বাজে, ঠিক আছে। তো হাজবেন্ড এসে বসে আছে, চলো শ্বশুরবাড়ি গিয়ে কথা বলছি। এখন আর ভালো লাগছে না, গরম লাগছে। বাবা টাকাই টাকা আসছে, টাকাই টাকা। মা দিল 500 টাকা আমাকে, বাবা দিয়েছে টাকা, তারপর হচ্ছে তোমার কাকার মেয়ে দিয়েছে আমার মেয়েকে টাকা, বাবা দিয়েছে আমার মেয়েকে, বাবা দিয়েছে জামাইকে, চারিদিকে শুধু টাকাই টাকা। বড়দি আমাকে ব্লাউজ দিল, বিশাল ব্যাপার। তো এই যে মেয়ের জামাটা ঠিক আছে, এই যে এই যে এই জামাটা কিনেছি মেয়ের জন্য, আর বাবা জুতোটা করে, বাবা জুতোটা, বাবা জুতোটা দেখা, দাদু জুতোটা, দাদু জুতোটা দেখা না। আর দিতে হবে না টাকা, অনেক টাকা পয়সা দিয়েছো, আর দিতে হবে না। মিঠিকে হাতে 100 টাকা, আর দিতে হবে না, আবার আসবেই তো দুদিন পর। ঠিক আছে চলো আসছি, চলো। ও মা আসি, মা সব তো বাবাকে বলেছি আমি। তো এই যে টোটোতে উঠে পড়েছি, বড়দি আর আমি যাচ্ছি, আমি নেমে পড়বো শ্বশুর বাড়িতে আর বড়দি যাবে ওদের বাড়িতে। তো হাজবেন্ড হচ্ছে বোনের বরের সাথে দেখা করে তারপর যাবে, পড়বে তো বোনটা, পড়বে না। তো রাস্তাঘাটে যা অবস্থা, আটকে গেছে তো আমাদের দেখো আবার ভুট্টা পুরানো হচ্ছে, আমাদের খেয়ে হাউস মিটেনি। কটা নিয়ে এসছে? অনেক কটা। আবার লঙ্কা নেই, ওর লঙ্কা দিয়ে মাখতে পারলাম না, মাখন একটা খাবো তুমি। আমি লঙ্কা, আবার কি ভাবছে দেখ, ওই দেখ